আপনার আমার মালিক কোরআনুল কারীমের 30 নম্বর পারায় সূরাতুল আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিন খানা আয়াত আল্লাহ তাআলা এই তিন খানা আয়াত আল্লাহ শুরু করেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর সর্বপ্রথম মহান রাব্বুল আলামিন আসর শব্দ ব্যবহার করেছেন সূরা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা এত গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা একটা শব্দ যে শব্দটা প্রথম আল্লাহ তাআলা ব্যবহার করলেন শব্দের শুরুতে আল্লাহ বলেন ওয়াল আসর আসর এমন একটা জিনিস আসর অর্থ কি আসর শব্দের অর্থ কি তার তাৎপর্য কি তার ব্যাখ্যা কি মুফাসসিরে কেরাম একাধিক মত পেশ করেন উল্লেখযোগ্য মত হলো আল্লাহ রাব্বুল আলামিন আসর বলে আল্লাহ তাআলা সময়কে বুঝাইছেন সময়ের কসম ওয়াওটায়ে কসমিয়া শব্দের জন্য ব্যবহার করা হয়েছে ওয়াল আসরি আল্লাহ বলেন সময়ের কসম কালের কসম যুগের কসম ইনসান আলাফি খুসর সময়ের কসম করে আল্লাহ যে জিনিসটা বলতেছেন ও দুনিয়ার মানুষ আল্লাহ বলেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে তবে তাদের মধ্যে চারটা গুণ আছে চার গুণের অধিকারী মানুষ তারা ক্ষতির মধ্যে নাই ক্ষতির এরিয়া থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করে রাখবে চার গুণের অধিকারী মানুষ তারা ধ্বংস হতে পারে না ক্ষতিগ্রস্ত হতে পারে না এই চারটা গুণ সংক্ষিপ্ত ভাবে আমরা মনে রাখব এবং আমরা আমাদের জীবনে এটা সেটিং আর ফিটিং করব আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক وتواصوا بالصبر আল্লাহ প্রথম শপথ করে বলেন সময়ের শপথ আর যুগের শপথ আর কালের শপথ অথবা আসরের সময়ের শপথ আসরের রক্তের শপথ মনে রাখতে হবে যেই জিনিসের শপথ করা হয় এটা গুরুত্ব বোঝানো হয় এটা অনেক দামি এটা অনেক ইম্পর্টেন্ট তাহলে বোঝা গেছে সময়টাও মানুষের জীবনে একটা ইম্পর্টেন্ট ঠিক না বিটি যারা জীবনে সুন্দর হইছে বড় হইছে সময়ের সদ্ব্যবহার আর বহিঃপ্রকাশ ঠিক না বিটি যারা সময়কে মূল্যায়ন করছে সময়ের সদ্ব্যবহার করছে সময়টা হিসাব করে কাটাইছে আল্লাহ তাদেরকে দামি বানাই দিছে আর যারা সময় নষ্ট করছে সময়ের হিসাব করে নাই জীবন নষ্ট করে দিছে খেলায় দুলায় জীবন নষ্ট করে দিছে তামসা আর তামসা করে নষ্ট করে দিছে হায় হায় ইস দুনিয়া কি দুস্তি মিসলে কাগজ ফুল হ্যায় দেখনে মে হুসনুমা হ্যায় ভূ মগর কুছ নহি আরে যত বন্ধু বান্ধবের পাল্লায় পড়া দিনের পর দিন নষ্ট করে দিছে রাতের পর রাত কাটাই দিছে আদার আর আলু কাটাই দিছে সকাল আর বিকাল কাটাই দিছে সন্ধ্যা আর দুপুর কাটাই দিছে হায় হায় সময় নষ্ট করে দিছে জীবন শেষ করে দিছে হায় হায় ওই ব্যক্তির মতো বরফ বিক্রেতার মতো যে বরফ বিক্রেতা আইসক্রিম বিক্রেতা আইসক্রিম নিয়ে ঘুরে আর বলে হায় হায় আসুনি আমার দিন শেষ হইতেছে আমার মাল কমতেছে মূলধন কমতেছে আমার তো টাকা লস হইতেছে তাড়াতাড়ি আমার আইসক্রিম কিনে আমার বরফ কিনে আমার প্রতি দয়া করো যতই সময় যাবে বরফ গইলা যাবে যতই সময় যাবে আইসক্রিম গইলা যাবে আমার মূল পুঁজি নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি আইসক্রিম কিনা আমার প্রতি দয়া করো ঠিক না বিটি ঠিক মানব জীবনের মূল্যবান সময় আমাদের থেকে হারিয়ে চলে যাচ্ছে আমাদের সময় নষ্ট হয়ে যাচ্ছে আমাদের সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ তাআলা এই জন্য বলেন সময়ের শপথ সময় ইম্পর্টেন্ট বিষয় সময় গুরুত্বপূর্ণ বিষয় এই সময়কে যারা কাজে লাগাবে বৃদ্ধ বৃদ্ধা বুড়া বুড়ি পুরুষ মহিলা যুবক যুবতী যারা সময়কে কাজে লাগাবে সময়ের সদ্ব্যবহার করবে আল্লাহ তাআলা তাদেরকে দামি বানাইয়া দিবে সুবহানাল্লাহ এরপরে সময়ের শপথ দিয়ে আল্লাহ যে জিনিসটা বুঝাচ্ছেন আল্লাহ বুঝাচ্ছেন বুঝাইতে চাইছেন আল্লাহ বলেন সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে যত
মানুষ বসবাস করে সব মানুষ ক্ষতির মধ্যে আছে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে তবে চার গুণের মানুষ এরা ক্ষতির পাল্লাই করবে না ক্ষতিগ্রস্ত হবে না আল্লাহ তাদেরকে হেফাজত করবে কোন সুবহানাল্লাহ ইন্নাল ইনসানা লাফি খুসর সমস্ত মানুষ খাসারার মধ্যে আছে খাসারা ক্ষতিগ্রস্ত বিশাল বড় ক্ষতিগ্রস্তের মধ্যে আছে তবে ইল্লাল্লাযীনা আমানু এক নাম্বার যারা ঈমানওয়ালা তারা ক্ষতির মধ্যে পড়বে না আমিলুস সালিহাত ঈমানের পাশাপাশি আবার আমল আছে শুধু কোনটি শুনে তারপর একটু আলোচনা করব যদি সময় থাকে এক নাম্বার ঈমানওয়ালা দুই নাম্বার আমলওয়ালা তিন নাম্বার ওয়াতাওয়াসাউ বিল হক পরস্পরে যারা হকের পক্ষে কথা বলে পরস্পরে যারা ঈমানের দাওয়াত দেয় ওয়াতাওয়াসাউ বিস সাবর আবার পরস্পরে এ যারা একে অপরকে ধৈর্যের কথা বলে বিপদে আপদে মুসিবতে যারা একে অপরকে ধৈর্যের কথা বলে মুফাসসিরিন বলেন যারা আমলের কথা বলে তাহলে এক নাম্বার যারা ঈমানওয়ালা দুই নাম্বার যারা আমলওয়ালা তিন নাম্বার অর্থাৎ তিন নাম্বার গুণ যারা ঈমানের দাওয়াত দেয় চার নাম্বার যারা আমলের দাওয়াত দেয় নিজ ঈমান আনছে নিজ আমল করছে ঈমানের দাওয়াত দেয় আমলের দাওয়াত দেয় এই চার গুণের অধিকারী যারা আল্লাহ বলেন তারা ক্ষতির মধ্যে পড়বে না ক্ষতিগ্রস্ত হবে না আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবে বুঝতে পারছেন কয়টা গুণ বলেন তো চার গুণ এক নাম্বার ঈমান দুই নাম্বার আমল নিজে ঈমান আনছে নিজে আমল করছে ঈমানের দাওয়াত দেয় আমলের দাওয়াত দেয় এই চার গুণের অধিকারী মানুষ কোনোদিন ধ্বংস হবে না এক নাম্বার আসুন ঈমান কি জিনিস আল্লাহ তাআলা বললেন ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমান গ্রহণ করেছে ঈমান আনয়ন করেছে হুজুর মাল ঈমান ইমান কি জিনিস ইমান বলা হয় ইসলামী শরীয়তের পরিভাষায় ইমান বলা হয় তাসদীকু জামিউ মা জা বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমান অর্থ শব্দ অর্থ বিশ্বাস করা পরিভাষায় বলা হয় সরকারে দু আলম সব সরকারে দু আলম নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যা শরীয়ত হিসাবে নিয়ে আসতেন সবগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্বাস করা তাসদীকু জামিউ মা জা বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবী শরীয়ত হিসাবে যা নিয়ে পৃথিবীতে আসছেন সবগুলো মানা সবগুলো বিশ্বাস করা ঠিক না বিচি ইসলামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা এটার আরেকটু বিস্তারিত মুজিব আল্লাহর নবী জানি আসতেন এগুলো বিশ্বাস করা মানে ইকরার বিল লিসান তাসদীক বিল জিনান আমল বিল আরকান কোন ইকরার বিল লিসান তাসদীক বিল জিনান আমল বিল আরকান এই তিনটা জিনিসের সমষ্টির নাম হলো ঈমান ঠিক না বিধি এক নাম্বার মুখে স্বীকার করা আল্লাহ আল্লাহ আমার রব আল্লাহ আমার রব আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করতে হবে তাসদিক বিল জিমা জিনান অন্তরে তা বিশ্বাস করতে হবে শুধু মুখে তো আপনার চাইতে আমার চাইতে ইসলাম বিরোধীরা বেশি সুন্দর কালিমা পড়তে পারে তবে অন্তরে বিশ্বাস করতে হবে আমার মালিক একজন আমার মালিক একজন আমার রব একজন আমল বিল আরকান তিন নাম্বার হলো এটা কাজে বাস্তবায়ন করা কথায় কাজে এটা ফিটিং আর সেটিং করা তাহলে বোঝা গেছে ঈমান চিনি হুজুর আমরা তো কালিমা পারি না আরে কালিমা হলে চলতো না যখন বাংলাদেশ আর পাকিস্তান তো যুদ্ধ হয় আমরা মুরব্বীতে শুনছি তখন তো আর আমাদের বয়স না যারা এরা বলতে পারবো যখন পাকিস্তান সেনাবাহিনী করে ক লা ইলাহা ইল্লাল্লাহ ইসলামকে কালিমা বাতা ক লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বুঝছেন না
আমরা কালিমা পড়ি আবার কোন কালিমা কোনটা লাগা কো লা ইলাহা ইল্লাল্লাহ তুই তো ইসলাম কালিমা নেই কই না তো ইসলামের কালিমা কো না যে মুসিবত আর বিপদ এর চাইতে বড় ইসলামের কালিমা হইতে পারে না এই জন্য বলতেছিলাম আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমানের 70 এরও বেশি শাখা আছে এক হাদিসের মধ্যে বলা আছে মুসলিম শরীফে আল ইমানু বিদুরু ওয়া সাবউনা শুবা ফাফদালুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ ইমানের 70 এরও বেশি শাখা রয়েছে তন্মধ্যে সর্বোত্তম প্রধান শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ এটা মূল খুঁটি যদি লা ইলাহা ইল্লাল্লাহ না থাকে যত আমল করো ইমান ইমান ছাড়া আমল করলে লাভ হবে না এজন্য প্রথম আল্লাহর আযাব আর গজব থেকে বাঁচতে হইলে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে হইলে আপনার আমার ঈমান ঠিক করতে হবে ঠিক না বি ঠিক হ্যাঁ একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহর নবী আবু বকর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আল্লাহর নবী বলেন জাদ্দিদু ঈমানাকুম এ আমার সাহাবীরা তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা কিভাবে আমাদের ঈমান নবায়ন করব আল্লাহর নবী বলেন আল্লাহর নবী কালা মিন কাসরাতি লা ইলাহা ইল্লাল্লাহ বেশি 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 লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ পড়াতে তোমার ঈমান মজবুত হবে ঠিক না বিঠি লা ইলাহা ইল্লাল্লাহ ইসলামের কালিমা ইসলামের কালিমা যে ব্যক্তি পড়বে ঈমানের কালিমা যে পড়বে তার কি ফজিলত দেখেন এক হাদিসের মধ্যে আছে দুররাতুন নাসিহিন নামক কিতাবের মধ্যে আল্লামা তাকি উসমানী তার খুতবাতের মধ্যে আনেন দুররাতুন নাসিহিনের 66 নম্বর পৃষ্ঠায় একটা ঘটনা আছে আল্লাহর নবী একটা হাদিস নিয়ে আসছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা যে ব্যক্তি পড়বে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মুখ থেকে এমন একজন ফেরেশতা আল্লাহ বের করে দিবেন যে ফেরেশতার দুইটা সাদা দানা বিশিষ্ট দুইটা একটা ফেরেশতা যার দুইটা দানা হবে সাদা বিশিষ্ট সবুজ রঙের ফেরেশতা আল্লাহ তাআলা বের করবে দুররাতুন নাসিহ নামক কিতাবে আছে ওই ফেরেশতা আরশের কাছে গিয়া মধুবুকার মতো মুনমুন মুনমুন করবে আর আরজবনকারী কিছু ফেরেশতা আছে ওই ফেরেশতারা তাদেরকে বলবে এ ফেরেশতাকে লক্ষ্য করে বলবে আল্লাহর ইজ্জতের শপথ তুমি থামো তুমি স্থির হয়ে যাও তখন ওই ফেরেশতা ডাক দিয়ে বলবে আমি ততক্ষণ পর্যন্ত থামব না ততক্ষণ পর্যন্ত স্থির হব না যতক্ষণ পর্যন্ত কালিমা পড়নেওয়ালাকে ক্ষমা করা হবে না আল্লাহু আকবার কালিমা যে পড়বে ঈমানের কালিমা যে পড়বে ফেরেশতারা তার মাগফিরাতের জন্য আল্লাহর আরশের কাছে গুনগুন করে গিয়ে দোয়া করতে থাকবে বলা হয় যে প্রায় 70,000 মুখ আল্লাহ কিতাবে লিখছে হ্যাঁ আল্লাহ তাআলা 70,000 মুখ এই ফেরেশতারে দান করবে 70,000 মুখ দ্বারা কালিমা পড়নে ওয়ালার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকবে এই জন্য আমরা আমাদের ঈমান ঠিক করতে হবে আল্লাহর ব্যাপারে এক নম্বর ঈমান বলেন আল্লাহ বলছে আমানু ইয়া আল্লাযীনা আমানু যারা ঈমান আনছে প্রথম ঈমান আনতে হবে আমাদের রবের ব্যাপারে কার ব্যাপারে আমাদের রব কে আমাদের রবের অবস্থা কি আমাদের রবের বৈশিষ্ট্য কি আমাদের রব এই সম্পর্কে ঈমান আনতে হবে আমাদের রবের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওহীদ সূরাতুল ইখলাস কোরআনুল কারীমের যদি এটা একটা ছোট্ট একটা সূরা এই সূরার মধ্যে ফার্স্ট টু লাস্ট এ টু জেড শুরু থেকে শেষ আল্লাহ তাআলার শুধু পরিচয় আল্লাহ দান করেছেন কন্না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আমার বলেন আপনি আল্লাহ তাআলা এক আল্লাহ তাআলা এক আল্লাহ তাআলা ও মুখাপেকি আল্লাহ কারো কাছে দারস্ত না কারো কাছে হাত পাততে হয় না আমরা সকলে মুখাপেকি আল্লাহ হলেন অ মুখাপেকি ঠিক না বিঠিক আমরা হইলাম গরিব আল্লাহ হলো গানি আল্লাহ তাআলা বেনিয়াস
আল্লাহুস সামাদ আমার আল্লাহ বলেন নবী আমার বলেন কুল হুয়াল্লাহু আহাদ হে নবী আপনি বলেন আল্লাহ তাআলা একজন আল্লাহুস সামাদ আল্লাহ বিনিয়াস আল্লাহ ওয়া মুখাবিকি লাম ইয়ালিদ আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই ওয়া লাম ইউলাদ আল্লাহকে কেউ জন্ম দেয় নাই ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ তাআলার সমকক্ষ বলতে কেউ নাই তাহলে আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা এমন এক সত্তার নাম এমন ওয়াজিবুল উজুদ যার বিদ্যমান আবশ্যকীয় যিনি ছিলেন যিনি আছেন যিনি থাকবেন যিনি আজালি যিনি আবাদি আল্লাহ তাআলা যিনি ভবিষ্যতে অতীতে ছিলেন বর্তমানে আছেন ভবিষ্যতে থাকবেন ঠিক না বিটি আল্লাহ তাআলা এমন এক সত্তা লা শারিকা লা লা ফি জাতিহি ওয়া লা ফি সিফাতি আল্লাহর সাথে কোনো শরীক নাই আল্লাহর মূল সত্তার মধ্যে অংশীদার নাই আল্লাহর গুণাবলীর মধ্যে অংশীদার নাই এইজন্য আমাদের বাচ্চারা একটু আগে বললাম আমাদের বাচ্চারা গিয়ে ঈমানে মজবাল করে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি وَقَبِلْتُ جَمِيعَ أَحْكَامِهِ وَأَرْكَانِهِ আবার পরে ইমানে মুফাসসাল আমানতু বিল্লাহ আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার উপর ওয়া মালায়েকাতিহি আল্লাহর ফেরেশতাদের উপর ওয়া কুতুবিহি আল্লাহ তাআলার প্রেরিত সকল কিতাবের উপর ওয়া রুসুলিহি আল্লাহর পক্ষ থেকে যত দূত যত রাসূল যত নবী যত মেসেঞ্জার মেসেজ নিয়ে আসছে আসছে সকলের প্রতি ঈমান আনলাম ورسله واليوم الآخر পরকালের উপর বিশ্বাস করলাম পরকাল আছে হাসর আছে ফুলসেরাত আছে হিসাব হবে আমল নামা দা হবে আমল নামা ওজন দা হবে কারো ডান হাতে দিবে কারো বাম হাতে দিবে এগুলো আমি বিশ্বাস করলাম ওয়াল কাদরি তকদিরের উপর বিশ্বাস করলাম খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ভালো মন্দ যা হয় সব আল্লাহর পক্ষ থেকে হয় এটার উপর ঈমান আনলাম ঠিক না বেটি والبعث بعد الموت মৃত্যুর পর আবার পুনরুত্থান করা হবে এটার উপর বিশ্বাস করলাম ঠিক না ছোট ছোট বাচ্চারা কয় আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদ আল মাউত তাহলে বোঝা গেছে আল্লাহ বলে যারা চার গুণের অধিকারী এরা ধ্বংস হবে না এক নম্বর হলো যারা ঈমানওয়ালা যাদের ঈমান ঠিক আছে যারা আল্লাহর ব্যাপারে ঈমান ঠিক আছে রাসূলের ব্যাপারে ঈমান ঠিক আছে ফেরেশতার ব্যাপারে ঈমান ঠিক আছে কিতাবের ব্যাপারে ঈমান ঠিক আছে সমস্ত কিতাব আসমানি কিতাবের উপর ঈমান রাখে সর্বশেষ কিতাব আখেরি কিতাব কি কোরআনুল কারীমের উপরে ঈমান রাখে এরপরে সে আমলে চলে না এরকম লম্বা আলোচনা শুধু ঈমান ঈমান বিল্লাহ আল্লাহর উপর ঈমান আনার এই অনেক ঘন্টার একটা সাবজেক্ট এরপরে ও মালাইকাতিহি আল্লাহর ফেরেশতারা ফেরেশতারা কি জাত হলো ফেরেশতারা কোন হিসাব আমরা বিশ্বাস করব কেমন জানবো এটা একটা ঈমান ঠিক না ও কুতুবিহি এই কিতাবগুলো কোন কোন যুগে আল্লাহ কি কি কিতাব পাঠাইছেন এই যে তাওরা জাবুর ইঞ্জিল কোরআন কারিম এর আগে যে সহিফাগুলো সব এই ব্যাপারে আমাদের ঈমান রাখতে হবে ঠিক না বেটি এরপরে ও রুসুলিহি কত রুসুল আদম যেটা হেদের ভাষা এডম আদম থেকে নিয়া আখেরি নবী সরকারে দু আলম নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কত জন নবী পৃথিবীতে আগমন করেছেন রাসূল আগমন করেছেন এক লক্ষ না সোয়া লক্ষ না সোয়া দুই লক্ষ মানে এই সমস্ত নবীর উপর ঈমান আমাদের রাখতে হবে ঠিক না বিঠে এরপরে ওয়াল ইয়াউমিল আখির একটা সাবজেক্ট পরকাল হ্যাঁ তাযকির বি আইয়ামিল্লাহ তাযকির বি আলাইল্লাহ তাযকির বাদাল মাউত মৃত্যু পরবর্তী জিন্দগি ওয়াল কি ওয়াল ইয়াউমিল আখের আবার কিয়ামত হাসর নাসর এগুলো কতগুলো সাবজেক্ট না এরপরে দ্বিতীয় হইল ওয়ামিলুস সালিহাত এক নাম্বার আল্লাহ বলে এক নাম্বার গুণ দুই নাম্বার যাদের ইমান আমল ভালো আমল নেক আমল করে এরা নামাজ পড়ে এরা রোজা রাখে এরা হজ্জে বাইতুল্লাহ করে এরা যাকাত দেয় এরা সত্য বলে এরা মিথ্যা বলে না এরা সুদ খায় না এরা ঘুষ খায় না এরা মিথ্যা বলে না ডাকাতি করে না চুরি করে না টেন্ডারবাজি করে না নিজের ছেলে অন্যায় করলে সোনার ছেলে বলে না ঠিক না বেটি এই আমল যারা করে এই আমল যাদের ভালো এরাও আল্লাহ কয় এরাও বাসাই দিন যাদের ঈমান ঠিক যাদের আমল ঠিক ঈমানও ঠিক আমলও ঠিক এরা ঈমানের দাওয়াত দেয় আমলের দাওয়াত দেয় সত্যের পক্ষে কথা বলে আবার ধৈর্যের পক্ষে কথা বলে এদেরকে আমি আল্লাহ বাসাই দিব এরা ক্ষতির মধ্যে
করবে না এরা ক্ষতিগ্রস্ত হবে না কল্লা সুবহানাল্লাহ মন তাকবীরিং বারবার মুজাকারা কেন করে এটা একটা ক্লাস এক নবীজির একটা হাদিস আছে হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্বপূর্ণ কথাগুলো তিনবার বলতেন মানে বারবার তাকরা করতেন যাতে উম্মতের হৃদয়ে বৈসা যায় হ্যাঁ যে এটা গুরুত্বপূর্ণ কথা মন থাকবে তো বলেন সমস্ত পৃথিবীতে যত মানুষ আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ বসবাস করে মনে রাখতে হবে সমস্ত মানুষ খাসারার মধ্যে আছে ক্ষতির মধ্যে আছে তবে চার কোণের অধিকারী মানুষকে আল্লাহ খাসারা থেকে আল্লাহ মুক্ত করে দিবে আল্লাহ ক্ষতির থেকে হেফাজত করবে তন্মধ্যে প্রধান গুণ হলো ঈমান যাদের ঈমান ঠিক আছে ঠিক না বিটি ইমান আমাদের ঠিক করতে হবে কিনা আমরা আমাদের ঈমানকে ঠিক করব আমরা মুখে স্বীকার করব লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আমরা মুখে বলবো অন্তরে বিশ্বাস করব কাজ আমরা এক আল্লাহর সেজদা দেব না আমরা 10 জনকে সেজদা দেব না আমার সেজদা পাওয়ার যোগ্য হলেন একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার গোলামী পাওয়ার যোগ্য আল্লাহ আমার ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ আমি কারো সামনে মাথা নত করব না একমাত্র আমার মাথা নত হবে আমার মালিকের সামনে ঠিক না বেঠে যিনি আসমানের মালিক জমিনের মালিক পাহাড় পর্বতের মালিক নদী নালা খাল বিলের মালিক আমার রিজিক যিনি দিচ্ছে যিনি আমাকে বাতাস দিচ্ছেন আমাকে অক্সিজেন দিচ্ছেন এই সবকিছুর মালিক যিনি তিনি আমার গোলামী পাওয়ার যোগ্য ঠিক না বেঠে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এই সূরাতুল আসরের আলোকে যে কয়েকটা কথা বললাম নসিহত আমাদের সামনে হলো আল্লাহ আমাদের সকলকে বুজার আর আমল করার তৌফিক দান করে বলে আমিন মনে থাকবো তো ইনশাআল্লাহ চার গুণের অধিকারী হইতে বল ঈমানওয়ালা মজবুত ঈমানওয়ালা কোন আরে লোকটা ঈমান ঠিক আছে ঠিক না বেঠিক কোন আরে লোকটা গরিব লোকই আমল ভালো আছে লোকটা রিকশা চালক হইতে পারে কিন্তু লোকটা বড় আমলি লোকটা বড় নামাজি লোকটা বড় দিনদারি লোকটা বড় আমানতদারি ঠিক না বেঠিক তাহলে যাদের ঈমান আছে যাদের ঈমান ভালো যাদের আমল ভালো যারা ঈমানের পক্ষে কথা বলে সত্যের পক্ষে পরস্পরকে দাওয়াত দেয় যারা আমলের পক্ষে দাওয়াত দেয় এই চার গুণের মানুষকে আল্লাহ হেফাজত করবে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই চার গুণের অধিকারী হিসেবে কবুল করে বলি আমিন আমিন ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু